আবহাওয়ার খবর। আন্ধ্রের নেল্লোর এবং মাছলিপাট্টানামের মধ্যে মেঘজাম ঘূর্ণিঝড় রয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে আজ আর কিছুক্ষণের মধ্যেই দুই শহরের মাঝে বাপতলা এলাকার ওপর দিয়ে মেঘজাম এগোবে এবং গতি থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। এই ঘূর্ণিঝড় যা ইতিমধ্যেই তামিলনাড়ুতে যথেষ্ট প্রভাব ফেলেছে, আমরা দেখেছি যে এই ঘূর্ণিঝড়ের আগে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে, তাতে তামিলনাড়ুর বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। এবার আন্ধ্রপ্রদেশের ওপর ল্যান্ডফল হতে চলেছে এবং 100 থেকে 90 কিলোমিটার গতিবেগ থাকবে হাওয়ার সেই সময়। যদিও এর সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না, রাজ্যে সেই জন্য আলাদা কোনো সতর্কবার্তা নেই, তবে 5, 6 এবং 7 তারিখ দক্ষিণবঙ্গের 2-1টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী 3 দিন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই বৃষ্টিপাত হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। সামগ্রিকভাবে আমরা আরও জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও আপডেট দেওয়ার জন্য রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, দক্ষিণ ভারতে এই মেঘজাম ঘূর্ণিঝড় যার ল্যান্ডফল আজকেই হতে চলেছে বলা যেতে পারে, তার আগে আমরা তামিলনাড়ুতে ব্যাপক প্রভাবের ছবি দেখেছি, পাশাপাশি পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের বিশেষ কি কোনো প্রভাব থাকছে সামগ্রিকভাবে জানতে চাইব। দেখো, দুটো ভাগে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমত, মেঘজাম আজকে সকাল 10টা থেকে বেলা 1টার মধ্যে যে কোনো সময় মাছলিপাট্টানামের কাছাকাছি উপকূলে আঘাত হানতে পারে এবং এখনো পর্যন্ত উপগ্রহ চিত্র সর্বশেষ যে ছবি দেখাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে নির্দিষ্ট করে যে জায়গার নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাপাতলা। এই বাপাতলা উপকূলের কাছেই স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় মেঘজাম এবং সেই সময় তার গতি থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। হাওয়ার সর্বোচ্চ গতি থাকতে চলেছে ঘন্টায় 110 কিলোমিটার। অর্থাৎ যথেষ্ট শক্তিশালী আকারেই এই ঘূর্ণিঝড় তার ল্যান্ডফল ঘটাতে চলেছে। তামিলনাড়ু উপকূলে এর প্রভাব ইতিমধ্যে দেখা গেছে এবং তারপর গত 8 ঘন্টা ধরে এক নাগারে সে ক্রমাগত উত্তর দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকেই সরেছে এবং অন্ধ্রপ্রদেশের দিকে সে সরেছে সম্পূর্ণ সমুদ্র উপকূল হয়ে। অতএব সমুদ্র থেকে জলীয় বাষ্প এবং শক্তি সঞ্চয় করতে করতেই সে ক্রমশ সমুদ্র উপকূল দিয়ে এগোচ্ছে এবং স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর প্রভাব, তোমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে শীতের পথে কার্যত কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই ঘূর্ণিঝড়। তার কারণ, রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি বেড়ে গিয়েছে। এই মুহূর্তে গতকাল কলকাতায় রাতের তাপমাত্রা ছিল 23 ডিগ্রি, যেটা এই সময় স্বাভাবিকের থেকে 7.5 ডিগ্রি বেশি এবং এই শীতের পথের কাঁটাও কিন্তু এই ঘূর্ণিঝড় মেঘজাম, যার প্রভাবে দক্ষিণবঙ্গের 11টি জেলায় আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর সঙ্গে উপকূলের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরের ওড়িশা লাগোয়া বিশেষ করে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার একটা সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে চলেছে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতায়। এই সমস্ত প্রভাব কাটতে চলেছে শুক্রবারের পর এবং এই উইকেন্ডে অর্থাৎ শুক্রবারের পর থেকে ফের রাতের তাপমাত্রায় লক্ষণীয় পতন আসতে চলেছে, দিনের তাপমাত্রাও কিছুটা কমতে চলেছে, আকাশ মেঘমুক্ত হতে চলেছে। অর্থাৎ যা কিছু দুর্যোগ বা দুর্ভোগ তার যাবতীয় প্রভাব গোটা দেশে একসঙ্গে কাটতে চলেছে শুক্রবার এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শীতের পথের কাঁটা এটাও কিন্তু শুক্রবারই সম্পূর্ণ বিলুপ্ত হতে চলেছে বলে এখনো পর্যন্ত জানাচ্ছে মৌসুম ভবন। ধন্যবাদ তোমাকে অয়ন। ঘূর্ণিঝড় মেঘজাউমের ল্যান্ডফল আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে, সকাল 10টা থেকে 1টার মধ্যে যে কোনো সময় আন্ধ্রপ্রদেশের মাছলিপাট্টামের কাছে সেখানে মেঘজাউম ল্যান্ডফল করবে, 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ হতে চলেছে। ইতিমধ্যেই তামিলনাড়ুতে ব্যাপক প্রভাবের ছবি আমরা দেখেছি, আন্ধ্রপ্রদেশে এরপর এই ঘূর্ণিঝড়ের কী প্রভাব পড়ে, কতটা বিধ্বংসী পরিস্থিতি তৈরি হয় সেদিকে আমরা অবশ্যই নজর রেখে চলব। তবে পশ্চিমবঙ্গে এর প্রভাবে ব্যাপক কোনো পরিস্থিতি তৈরি না হলেও আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং বৃহস্পতিবারের পর থেকে যে আবহাওয়া তার পরিবর্তন হতে চলেছে, তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাবে আগামী 3 দিন পর, অর্থাৎ এই বৃষ্টিপাত শেষ হওয়ার পরই, এমনটাও কিন্তু জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এর পাশাপাশি চেন্নাইতে যে পরিস্থিতি তৈরি হয় এই বৃষ্টিপাতের জেরে, বিশেষ করে মেঘজাউমের আগে,
সেখান থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি। একবার নজর রাখবো সেখানকার পরিস্থিতির দিকে। दो सौ किलोमीटर के दूरी पे है मिगजॉम साइक्लोन। मिगजॉम अभी इंटेंसिफाई भी हुआ है। मिगजॉम साइक्लोन करीब आंध्रा के कोस्ट नेल्लोर डिस्ट्रिक्ट के करीब 30 या 40 किलोमीटर की दूरी पे है। पर हमें ये याद रखना पड़ेगा कि चेन्नई में बारिश काफ़ी रुक गया है, पर चेन्नई में 30 या 40 सेंटीमीटर की रेन बारिश हुई है दो दिनों में। और एक सीज़न में, दैट इज़ 30-40 दिन में जो रेनफॉल होता है एक कम्प्लीट मानसून सीज़न में, वो रेनफॉल दो दिन में हुआ है। इसके कारण चेन्नई में पूरा वाटर लॉगिंग सिचुएशन और फ्लडिंग सिचुएशन है। चेन्नई में सबसे इंपॉर्टेंट रिवर है अडयार रिवर। ये चेन्नई के ढेर सारे सेंट्रल रीजन्स के थ्रू ही चलता है बे ऑफ बंगाल तक। हमें ये याद रखना पड़ेगा कि जब चेन्नई में एक रिजर्वायर है चेम्बरमबाकम, तो गवर्नमेंट जब ये रिजर्वायर फिल होता जा रहा है उस टाइम पे इस रिजर्वायर को ओपन करते हैं और वहाँ के पानी को रिलीज़ करते हैं, और तब ये पानी रिलीज़ होता है ये सिटी के अडयार रिवर के थ्रू ही जाता है और पूरे सिटी में इसके कारण फ्लडिंग हो जाता है। क्योंकि अडयार रिवर जो काफ़ी सेंट्रली लोकेटेड है, तो चेन्नई सिटी के जो भी लोकेशंस हैं उसके थ्रू ये रिवर वाटर चलता रहता है। और इसके कारण नेचुरली क्या होता है, चेन्नई सिटी के ढेर सारे लोकेलिटीज़ में फ्लडिंग होता है, चेन्नई के रोड्स में भी फ्लडिंग होते हैं। अभी चेन्नई में वाटर लॉगिंग और फ्लडिंग का सिचुएशन चालू है, चाहे वो लो लाइंग एरियाज़ हो, चाहे वो अडयार रिवर के नियर बाई एरियाज़ हो, ढेर सारे लोकेलिटीज़ पे वाटर लॉगिंग सिचुएशन अभी भी है। मेन रोड्स में काफ़ी इम्प्रूवाइज हुआ होगा, पर अभी भी एयरपोर्ट का ऑपरेशन स्टार्ट नहीं हुआ है। हमें वेट करना होगा क्योंकि एयरपोर्ट भी अडयार रिवर पर ही कंस्ट्रक्ट किया है। एयरपोर्ट का ब्रिज और रनवे ब्रिज भी अडयार रिवर के ऊपर ही कंस्ट्रक्ट किया है, तो इसके कारण एयरपोर्ट में भी फ्लडिंग सिचुएशन है। एयरपोर्ट के ऑपरेशंस के बारे में हम ज़्यादा कह नहीं सकते क्योंकि अनसर्टन सिचुएशन है। उधर भी रिवर के आसपास होने की वजह से ज़्यादा फ्लडिंग है, तो चेन्नई सिटी नॉर्मलाइज होने में 2 या 3 दिन एटलीस्ट लग सकता है ये लो लाइंग एरियाज़ और अडयार रिवर के आसपास के एरियाज़ नॉर्मलाइज होने में। चेन्नई से जी मीडिया के लिए सिद्धार्थ एमपी। চেন্নাইতে ব্যাপক বৃষ্টিপাত এই ঘূর্ণিঝড়ের আগে এবং তার জেরে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে পরিস্থিতি, সেটাই আমরা শুনছিলাম আমাদের প্রতিনিধির প্রতিবেদনে। এর পাশাপাশি এই মিগজাউমের ল্যান্ডফল এবং তার ব্যাপকতা, পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রভাব, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আবহাওয়াবিদ সুজিব করের সঙ্গে, তারও বক্তব্য শুনব। যে কারণের জন্য একটা তীব্র রোটেশন আছে বে অফ বেঙ্গলের উপরে, এবং তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবাহিত ভূমিভাগে, এবং এই জলীয় বাষ্প টোটাল পূর্ব উপকূল এবং আমাদের দক্ষিণবঙ্গের মধ্যেও প্রবেশ করছে, যার ফলে আজকে আগামীকাল এবং পরশু 5, 6, 7 তারিখ তা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 8 তারিখ রাতের থেকে কিন্তু তাপমাত্রার পতন দ্রুত গতিতে ঘটবে এবং 9 তারিখ থেকে আমরা শীতের আমেজ পাব। অর্থাৎ এই দীর্ঘদিন ধরে এই নিম্নচাপের প্রভাবেই অ্যাকচুয়ালি উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া আবদ্ধ অবস্থায় ছিল। এই নিম্নচাপটা ভূমিভাগে ঢুকে যাওয়ার পর ওটা আবার সক্রিয় হতে শুরু করবে, পরে 9 তারিখ থেকে আমরা শীত পাব এবং আমরা দীর্ঘ শীত অনুভব করব মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।